Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Guys, আজকে একটা solo versus squad নিয়ে এসে বললাম তোমাদের কাছে rank অবশ্যই rank কিন্তু এই ভিডিওটা আগের ভিডিও আমি কেন আপলোড করতেছি মানে আগে রেকর্ড করা তো ওইটা কেন আপলোড করতেছি কারণ জানোই তো আমাদের নতুন সিজন শুরু হয়েছে আর আমি এখন পর্যন্ত গোল্ড কততে যাই হোক কিন্তু গোল্ডে পড়ে আছে আমার এত বিজি ছিলাম যে র‍্যাঙ্ক পুশদার টাইমই পাচ্ছি না তো একেবারে খারাপ লেভেলের প্লেয়ার গুলো পড়তেছিল জানোই অনেক এখন অনেক তোমরা বেশিরভাগই প্লাটিনাম অথবা ডায়মন্ডে চলে গিয়েছো অলরেডি কিন্তু আমি এখনো গোল্ডে পড়ে আছি নব আমি যাই হোক তো এর জন্য আর কি পাচ্ছিলাম না তো আগের ভিডিও আপলোড করতেছি এটা দেখে অনেক বেশি মজা বাবা কারণ আরে ফার্স্টের দিকে যা হচ্ছিল রে ভাই গানই পাইতেছিলাম না মারমুখী তারপরে যে অবশ্য এমনি তো নবের মতোই পড়তেছিল কয়েকজন তো ওদেরকেও মারার পরে যে ভালো প্লেয়ার পড়তেছিল ওদের সাথে আরো মজা নিয়েছি আর লাস্ট এনিমিটাকে এলিমিনেটেড করার জন্য যা যা করেছিলাম রে ভাই লাস্ট পর্যন্ত দেখতে যাই করতো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও ওরে কতগুলা তিন স্কোয়ার তো নামছে আচ্ছা এখান থেকে তাড়াতাড়ি করে দিয়ে উপরেও চলে গেছে কয়েকটা এনিমি আমি ভাই আমি আবার পিস্তলে এনাম আমি তাড়াতাড়ি করে চলে যাই তোমরা খেলো ও হ্যালো ব্রাদার পিস্তলের মাইন খাবা নাকি কো 45 45 45 আরেকটা 45 কিরে ডাউন হয় না ক্যান পিস্তলের মাইন কে কে মরবে নাকি আরে মাসেলটা নিলে ভালো হতো এটাকে পাই আগে ইয়াস আমি ভাবছিলাম যে আরেকটা গুলি গেলেই মরে যাবে ধরো এটাকে মেরে এটাকে মারলে আমি বাউন্টিটা পাবো মেবি একটা গান দিয়ে দে ভাই হ্যালো ভাই গানটা দিয়ে দে ও গ্রোজ হয়েছি যাক যাক উপরে যাই দেখি কোনো টাইপের লুট টুট তো পাবো অ্যাটলিস্ট একটা শর্ট গান তো লাগবে ভাই তাহলে করবোটা কি কিভাবে কি করবো আচ্ছা ধরো ভাই একটা একটা শর্ট গান একটা শর্ট গান কই আরে পিছন থেকে কে মারে এইবারই তো এনিমি দূর কই যাবো ওটা কই নিচে চলে যাবো নাকি ভিতরে এনিমি নামছে বাইরে শর্ট গান ছিল এটার কাছে শর্ট গান ছিল তাড়াতাড়ি করে হিল করে ফেলে তারা এটা মনে হয় ভাবছে যে আমি উপরের দিকে গেছি তো যাই হোক আমি আপাতত উপরের দিকে কি আমি আশেপাশেই থাকবো না একটু একটু করে লুট করা লাগবে ভাই তাইলে এইভাবে প্রগিরি দেখানো একদমই উচিত না তাইলে বটের কাছে এই গ্রিপটা লাগবে বটের কাছে পড়তে হবে পড়া যায় আচ্ছা এগুলো কি কি দেখো দেখো বাউন্টিটা নিতে ভুলে গেছে ও না দুইটা লাশের বক্স তার মানে বাউন্টি দিতে যে মরে গেছে নিজেই অতি লোভে তাতে নষ্ট আছে যাক তো একটা এমপি 40 পেলে তো আলহামদুলিল্লাহ কারণ এক্সট্রা গিফট নিয়ে রেখেছি এমপি 40-র জন্য এগুলো আরে একটা শর্ট রেঞ্জের গান দাও না রে ভাই আচ্ছা একেটা নিয়ে নিই আমি একেটা শর্ট রেঞ্জে কাজ আসতে পারে তাও ইউএমপি তো পেয়েছি তো এই দুইটা দিয়ে খেলি এদিকে কি আছে না এদিকে কিছুই তো পাচ্ছি না এই মেডিকিটটা না মেডিকিট নেওয়া যায় না এইটাও নেওয়া যাচ্ছে না কিছু একটা পালাই একটা মেডিকিট পালাই রেসিম যে মুইয়া উপরে যাই আমরা রেডি ব্রাদার কিন্তু ম্যাগাজিনটা লাগানো লাগবে ইয়াপ এইবার আমরা রেডি ইউএমপি দিয়ে আমরা একেবারে ফাটিয়ে ফেলবো ফাটিয়ে ফেলার আগে এতক্ষণে মনে শেষ হয়ে গেছে সব আমি একেবারে লাস্ট টাইম আসছি খাওয়ার জন্য আচ্ছা দাঁড়া তোমাকে এখন মারবো না আমি আপাতত উপরে যাবো উপরে যে তোমাদেরকে এদিকে ডাক দিব কারণ তোমরা কয়জন আছো আল্লাহ মা বুঝাবে যেহেতু স্কোয়াড সোলো ভার্সাস আচ্ছা এখানে বসি এদিকে একটা গুলি করা লাগবে এই তো এখন এখন ওরা আমার দিকে একেবারে কুকুরের মতো দৌড় মারবে যে খাবার পাইছি এই তো এই তো একটা ডাউন একে 47 আরেকটা নামবে কি রে এই দেখছো ও ইয়াস ইয়াস নামছে রে বাবা কি ড্যামেজ এখানে একটা ইমোট দে ও ইমোটটা বাই ইমোটের 12টা বাজিয়ে দিছে এখানে কয়টা আছে দাঁড়াও এখানেও তো অনেকগুলো থাকার কথা এ ভাইয়া এলো 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 মাথা কি বের করবা মারতেছে কিন্তু মেয়েটা লাভ নেই আমি কভারে অলরেডি আছি দিক দিয়ে এই তো মাথাটা বের করছে ইয়ে ভাই লাগতেছে না মাথা বের করো শুট করতেছে এটা কি আচ্ছা আই থিঙ্ক আমি বুঝতেছি না ওইখানে কয়জন আছে আচ্ছা তাতে ও বাড়তো স্যার দাঁড়া এগুলো এখান থেকে নিয়ে নিই শর্ট গান না ইয়াস
হু লাল এখানে তাতের করে একটু হিল করে ফেলি, এগুলো ফালিয়ে দিয়ে নাকি হিল হিল করা কি লাগবে? হিল করা তো লাগবে, একটা একটা মেডিকেট কিনিব না থাক, একটু পরেই নেই। আর কি আছে আর কি আছে এখানে? এখানে আপাতত আর কিছু নাই। আমি মেডিকেটটা নিচ্ছি না কেন, কারণ আমার হায়াতো আছে, হায়াতো তো হচ্ছে 10 হেলথ, যদি আমার কম থাকে তাহলে আমি ডেমেজটা একটু বেশি দিব। এদিকে মাইন আছে নাকি? না মাইন নাই, যাক। তো আমি বুঝতেছি না ভাইয়া তুমি কি আসবা নাকি আমারই এসে তোমার সাথে লীলা খেলা খেলা লাগবে। আচ্ছা আমি আমি আসতেছি আমি আসতেছি ব্রাদার, তুমি একেবারে চুপচাপ করে বসো। আমার কেন জানি মনে হচ্ছে ওরা নিচে নামছে, পায়ের আওয়াজ পেয়ে মনে হচ্ছে নিচে নামছে। ধরো আশেপাশে একটু ঘুরে দেখা লাগবে, আর মনে হচ্ছে ওরা নিচে নামছে, কেউ একজন বা বাসার এদিক ওদিক ওই পাশে ওই পাশে আছে। এদিকে এদিকে আছে নাকি? নাই নাই নাই, আমার কাছে গ্রেনেড কয়টা আছে? ফ্লাশ একটা আছে শুধুমাত্র, ফ্লাশ একটা মেরে ফেলে। ওরা হিলিং গান দিয়ে হিল করার চেষ্টা করতেছিল, আই থিঙ্ক একটার বেশি থাকবে। তো হ্যালো হ্যালো, এদিকে তো নাই, ওইখানেও তো। কিরে কে কই, কিরে ভাই কেউ নাই? আমার কাছে তো গ্রেনেডও নাই। আচ্ছা এই দিয়ে আপাতত একটু আজকে মজা করবো ব্রাদার, আজকে দেখি এনিমিদের সাথে মজা করবো। ও তাও তো নাই, আমি ভাবছিলাম আমি জাম্প করলে আমাকে মারতে আসবে। ওই যে 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 দেখে ফেলেছি, জাম্প শট হবে, জাম্প শট হবে, দেখে ফেলেছিলাম ব্রাদার। মাত্র একটা ছিল, কেমনে কি? আমি ভাবছিলাম অনেকগুলো থাকবে দূর। তাই হিল করতেছিল কাকে? হিলিং গান দিয়ে, বুঝলাম না তো গাইনি। আচ্ছা যাবো স্যার, এটা একটু কেমন টাইপের ছিল জানি, ফার্স্টে যেভাবে আসছিল। আচ্ছা দাঁড়া দাঁড়া, পোস্টগুলো দিয়ে নেই। ইলুশনিস্ট ওয়াইটি বায়ো এটা দিয়ে পোস্ট দিয়েছিল, আমিও দিচ্ছি। উনাকে কপি করি ব্রাদার, আমি একটা ডিরেক্টলি বলে আমি উনাকে কপি করি, করবো না কেন? উনার কাছ থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমি আমার ইউটিউব চ্যানেল খোলা, এক টাইপের উনি জোর করে আমার ইউটিউব চ্যানেল খোলাইছিল। তো উনার কাছ থেকে কপি করবো না কেন ব্রাদার, উনার অনেক বড় ফ্যান ম্যান। আচ্ছা সামনের দিকে যাই, পচিনোকে দেখি কেউ আসে কিনা। এনিমি কই রে এনিমি ভাই, তুমি এই তো এই তো পাইছি 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 পাইছি। আরে এটা তো ওই যে ফাটানো রিডে, এটা প্রত্যেকটা বার দেখে আমি চমকে যাই। দাঁড়া দাঁড়া, ও গ্লুয়াল 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 ভাই গ্লুয়াল। আরে আমি আরো ফায়ার করতেছিলাম ওইটাকে, কি ভাই ইয়াস, একটা ডাউন। আচ্ছা এখানে কয়টা আছে? ওরে বাবা সবগুলা মিলে আসছে ভাই, ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে। আমার লেভেল 4-এর বেস দেখে পাইছি গেলাম মনে হয়। আরে বাবা গ্লুয়ালও দিয়ে দিয়েছে, দাঁড়া 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 দাঁড়া, ইয়াস এই পাশে একটা ডাউন, ওই পাশে একটা ডাউন। ভাই তোমার আরেকজন টিপের ডাউন হয়ে আছে, ওকে যাও বাঁচাইতে এখন। ওরা ওদের খালি ঘুরাবো, দাঁড়া ওদের খালি ঘুরাবো, এক পাশ থেকে আরেক পাশ পাঠাবো খালি। এ গ্লুয়াল ভাঙো, কেন গ্লুয়াল ভাঙতে কে বলছো তোমাদেরকে? তুমি আগে তোমার এই টিমমেটকে হিল করো, তারপর যে গ্লুয়াল ভাঙা ভাঙি যার টেনশন আছে। এ তোমার আরেকজন প্লেয়ার ডাউন আছে, ওকে একটু হিল করার চেষ্টা করো যাও। এ তুমি আবার ওই দিক দিয়ে আসো কেন, তুমি আবার এদিক দিয়ে আসো কেন, তোমাকে কে হিল করতে বলছে? আচ্ছা ওরা হিল করতেছে এই ব্যা। আচ্ছা এই কিলটা মেবি আমি নিয়ে নিবো, বেশি প্রেশার পড়ে যায় নাইলে। দাঁড়া 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 দাঁড়া, এই তো এই তো এই তো আবার হিল করে ফেলছিল, ওকে আবার ডাউন করে। দাঁড়া দাঁড়া, এই হ্যালো ব্রাদার, তুমি কমান না নিয়ে মারতেছো? সিরিয়াসলি AK-47 ইউজ করতেছি, তারপরে যদি তুমি এইসব কাম করো, দাঁড়া তোমাকে মেরে ফেলবো, তোমাকে আর কোনো বাঁচা রাখার চান্সই নেই। আচ্ছা আরো তিনজন রয়েছে, আরো তিনজন রয়েছে, দাঁড়াও তোমরা কি আসবা নাকি নাকি আসবা না, নাকি ওইটা ফুটাবো আমি। আচ্ছা দাঁড়া আপাতত আসতেছে একজন, ওরে বীর, আরে ডাউন হয়ে গেছে রে। এ ভাই আশা করি এটা বাংলাদেশি কেউ না, বাংলাদেশি হলে আবার উল্টা পাল্টা মানে ভাববে, পেট্রোল করতেছি অন্য মাইন্ডে নিয়ে ওনাকে। আমার কাছে বোম নাই সে ম্যান, আরে ওরা বোম মারতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের টাইম শেষ হয়ে গিয়েছে, শর্ট গানটা কই? এই তো তোমাকে পেয়ে গিয়েছি ব্রাদার, এই আস ইয়াস, বসো বসো বসে পড়ো জোস। আচ্ছা তাড়াতাড়ি করে লুটগুলো নিয়ে নেই। আরে ফানি ছিল, আমি আমি পুরো মানে ইয়ের মতো ছিলাম, হঠাৎ করে চারজন নিয়ে এসে পড়েছিল, যেমনি খেললাম ওপেন ফিল্ডে। ভাগ্যটা আমার অবশ্যই ভালো, ভাগ্য ভালো না থাকলে এটা এটা তাড়াতাড়ি করে ফাটাই, টুইটা করে মনে হয় কেক পাবো আমি। আহ প্যাট পড়ে গেছে। ভাগ্যটা ভালো না থাকলে এই ওপেন ফিল্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে মারবো, তাও আবার আমাকে অন্য কেউ মারবে না বাবা। গাড়ি দিয়ে অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম আমি, পচিনক দিয়ে বিমান শক্তি দিয়ে কাউকে পাচ্ছিলাম না, যাক অ্যাটলিস্ট একটা পাইলাম, একটু একটু কিল হয়ে গেল। হু সামনের দিকে যাই দেখি কি অবস্থা, এয়ার ড্রপ পড়তেছে ওইদিকেই যে মনে হয় যাবো আমি। এদিকে একটা গাড়ি, টাওয়ারের নিচে গাড়ি, দাঁড়াও এদিকে মেবি এনিমি আছে, দাঁড়াও দেখি স্লো করি। এ এনিমির গুলির আওয়াজ শুনছি, ইয়াপ ইয়াপ ইয়াপ। আচ্ছা স্প্রে পাইছি একটা, ব্রাদার তুমি কি উপরে আছো? দাঁড়াও আগে স্প্রেটা মেরে নেই আমি, স্প্রে এখানে একটা আর এখানে একটা, এই পাশে একটা, ইয়াপ। স্প্রে যদি অনেকগুলা, ও বাবা গুলি করতেছে গুলি করতেছে, দাঁড়াও তুমি আগে বোমটাতে মরে নাও, বোমটাতে মরে নাও তুমি। আরে মরলো না রে,
আসতেছি, আমি সমস্যা নেই আসতেছি। এ ব্রাদার হ্যালো, এখানে কেউ আসো? ও শেট 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 শেট, ও বাইরে থেকে গুলি করতেছে, এগুলার কথাই বলছি ব্রাদার। ওপেন ফিল্ডে দাঁড়ালে গুলি খাইতে হবে, এটা ভালো প্লেয়ার, এটা ভালো প্লেয়ার। এ ভাই ভাই মাইরো না ভাই ভাই, আরে গুলি লাগতেছে না এর, আরে আমার রিলোড, আমার রিলোড, আমার রিলোড, আমার রিলোড। এই ইয়াস, ও এই তো আসতেছে আরো দুইজন, এখানে মনে হয় দুইজনে আছে। তুমি ডাউন হও আগে, ইয়াস ডাউন হয়ে গেছে, আরেকজন আসতেছে, আমার হিল করার টাইম আছে না। না 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 না, শটগান নিয়ে তাড়াতাড়ি দাঁড়া, ইয়াস ব্রাদার ইয়াস, বসে পড়ো আবার ব্রাদার, বসে পড়ো। জোস ছিল, আরে বেচারা গুলো, আরে আমি একটু জন্য ভয় পেয়ে গেছিলাম, শটগানের রিলোড যা খারাপ রে। এদিকে 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 একজনকে দেখলাম, ইয়াব একজন ফায়ার করতেছে, হ্যালো ব্রাদার, উড়ে যাও আকাশে দুম। এ ভাই গাড়িটার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, তাও আবার ডিগবাজি খাচ্ছে গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে এই তো এই তো, ও পিছন দিয়ে ওর টিমমেট এসে পড়েছে, সাথী এসে পড়েছে তোমার, কিন্তু তুমি তো মরে গেলে ব্রাদার, তোমাকে বাঁচানোর কোনো চান্সই নেই। আর মাত্র এই একজনই আছে, এই একজনই আছে ব্রাদার, দাঁড়ো একে কিভাবে কিভাবে মারা যায় দেখি। তুমি তোমার সাথীকে বাঁচাতে এসেছো তাই না? দাঁড়াও দাঁড়াও একটু বসে পড়ো, একটু বসে পড়ো, ইমোট দিচ্ছি দাঁড়াও। এ ভাই ড্যামেজ দিও না, রাগ করো না ভাই, আশা করি বাংলাদেশে কেউ না পরে আবার গালাগালি করবে তোমায়। এই ভাই সিরিয়াসলি সিরিয়াসলি কই যাইতেছো, তুমি কই যাইতেছো? তাও আবার এই মানে একেবারে ভাঙ্গা সুরা গাড়ি নিয়ে সেকেন্ডের মধ্যে মুড়ে আসিছি। আচ্ছা আচ্ছা, এটাকে একটা একটা করে গুলি করবো, দাঁড়াও এই তো পাইছি আরেকটা গুলি, আরেকটা গুলি। ভাই কোনো বাংলাদেশি হলে রাগ করো না, আমার মনে হচ্ছে না বাংলাদেশি, তারপর বাংলাদেশি হলে রাগ করো না, কারণ এমনি নর্মাল ট্রোল ভিডিও। এখানে একটা গ্লোয়াল, তাড়াতাড়ি করে সামনে যাই দেখি এটা কি অবস্থা। আর একটা গ্লোয়াল, ইয়াস তুমি কই? এই তো আবার বসে পড়ি। আস্তে আস্তে এটার কাছে MP40 MP40 এটার কাছে, দাঁড়া 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 দাঁড়া, এ গ্লোয়াল, এটাকে কি জোনের মধ্যে মারবো নাকি? তোমরা কি বলো, এটাকে কি জোনের মধ্যে মেরে দিব নাকি? পসিবল নাকি? আমার কাছে মোটামুটি ভালো লেভেলের গ্লোয়াল আছে, তো একটা ট্রাই করা যায়, একটা ট্রাই করা যায় এটাকে জোনের মধ্যে মারার। জোন এমনি তো শ্রিঙ্ক হচ্ছে, ও শে 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 শে, আচ্ছা আচ্ছা, এটা এমনি তো জোনের দিকে চলে গিয়েছে, দাঁড়াও আমিও আমি সেফ জোনের দিকে যাই, ও ওই দিক দিয়ে দৌড় মারতেছে। এই তো হ্যালো ব্রাদার, হ্যালো হ্যালো, কি অবস্থা ম্যান? একটা শটগানে বাড়ি দিতেই হবে, তাইলে একটু হেল কমে তারপরে যে ওকে জোনের মধ্যে পালাইতেছে, দাঁড়ো। এই তো এই তো, আবার মারতেছিল, আবার মারতেছিল, জোনে পড়ে গেছে ব্রাদার, আরেকটা গ্লোয়াল, আরেকটা, ইয়াস ইয়াস ইয়াস। এই ভাই এই এলিমিনেটেড, জোস ছিল, মিশন অ্যাকমপ্লিশ ব্রাদার, মিশন কমপ্লিটেড ম্যান, বুইয়া। আমি ভাবছিলাম ও এসে পড়বে, মানে মারতেই হবে ওকে, কারণ এই জোনটা কিন্তু শেষ, এখানে কিন্তু শেষ, আমি ভেবেছিলাম এসেই পড়বে লাস্ট পর্যন্ত। তো এই ছিল ভিডিওটি গাইজ, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়া লাগবে। যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে একটা কমেন্ট আশা করতেছি, একেবারে গুনে গুনে সবাই একটা করে কমেন্ট, অ্যাটলিস্ট একটা করে কমেন্ট হলেও করে ফেলো ব্রাদার, কারণ আমি তোমাদের সবার কমেন্ট পড়ি, আর যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ফায়ার ভিডিওগুলো চলবে। আর একটা কথা হচ্ছে, আমাদের কিন্তু একটা গিভওয়ে করতেছি আমরা 12টা উইকলি মেম্বারশিপের, ওইটাতে তোমরা সবাই জয়েন করে ফেলো, অনেকে জয়েন করেছো, যারা এখনো জয়েন করনি তাদের জয়েন করে ফেলো, ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অনেকে জিজ্ঞেস করতেছিলাম ভাই ওইটা কবে হবে, ওইটা হচ্ছে ফ্রাইডেতে হবে, ওইটা আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, নেক্সট ফ্রাইডে 30 তারিখ 30 আগস্ট। আর ওইটার একেবারে অ্যাকুরেট টাইম অনেকে জানতে চেয়েছিল, আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম যে অ্যাকুরেট টাইমটা আমি গ্রুপে বলে দিব, তো এখন বলে দিচ্ছি অ্যাকুরেট টাইমটা হচ্ছে আমি মেনশন দিয়ে তোমাদেরকে থার্সডেতে মানে বৃহস্পতিবারে বলে দিব একবার সবাইকে। আর তারপরে একটা হিন্স দিয়ে দিচ্ছি, আমাদের যে জুমার নামাজটা রয়েছে দুপুরে, ওই নামাজটার পরপরই মানে দুপুরের দিকেই এই গিভওয়ে রেজাল্টটা দেওয়া হবে ফ্রাইডেতে। তো যারা যারা জয়েন করেনি এখনই জয়েন করে ফেলো ব্রাদার, ডিসক্রিপশন বক্সে চেক করো, অ্যান্ড ওই ভিডিওটা পেয়ে যাবে। ছোট কয়েকটা রুলস আছে, 12টা উইকলি মেম্বারশিপ, তো তোমাদের পাওয়ার চান্সটা বেশি কিন্তু। তো ইয়াব গাইজ, যা যে পর্যন্তই, টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, peace.